Dear viewers and subscribers, পূর্বের কথা মতো আজ আমরা চিটাগং ড্রাই ডক লিমিটেড বা CDDL এর বিস্তারিত জানব। তার আগে সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড সাপোর্ট আওয়ার এফোর্টস। চিটাগং ড্রাই ডক লিমিটেড প্রথম প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের এন্টারপ্রাইজ হিসেবে। মূলত বাংলাদেশি পতাকাবাহী এবং চট্টগ্রাম পোর্টে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর রেগুলার এবং ইমার্জেন্সি রিপেয়ার কাজ করার জন্য CDDL প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও কিছু স্টিল স্ট্রাকচার নির্মাণ, কার্গো কন্টেইনার শিপের মেনটেন্যান্স সহ ছোট মাঝারি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ করা হতো। CDDL চিটাগং পোর্টের কাছে পূর্ব পতেঙ্গায় অবস্থিত। 2015 সালের 23 ডিসেম্বর এই ড্রাই ডকটি বাংলাদেশ নেভির কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে CDDL একটি কার্গো শিপ নির্মাণের মাধ্যমে তার জাহাজ নির্মাণের যাত্রা শুরু করেছে। এখানে বাংলাদেশ নেভির জন্য হেভি ফ্রিগেট নির্মাণ করার প্রক্রিয়া চলছে। এজন্য শিপইয়ার্ডটিতে অত্যাধুনিক সব নেভাল শিপবিল্ডিং ফ্যাসিলিটি যুক্ত করা হচ্ছে। আশা করা যায় বছরখানেকের মাঝেই এই সম্প্রসারণ এবং আধুনিকায়নের কাজ শেষ হবে। বর্তমানে ইয়ার্ডটিতে 20,000 টনের জাহাজ মেরামত এবং মেনটেন্যান্স করার সক্ষমতা রয়েছে। প্রয়োজনীয় বিদ্যুতের জন্য যাতে জাতীয় গ্রিডের উপর নির্ভর করতে না হয় তাই আলাদা একটি পাওয়ার হাউস রয়েছে এই শিপইয়ার্ডে। চিটাগং ড্রাই ডক লিমিটেডে যে হেভি ফ্রিগেটটি নির্মাণ করা হবে সে সংক্রান্ত একটি ভিডিও আসছে খুব শীঘ্রই। সেটি মিস করতে না চাইলে এই ওয়াচ পেজের বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন ভিডিওটি আপলোড হবার সাথে সাথেই নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের পরবর্তী ভিডিও বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল কমপ্লেক্স নিয়ে। আশা করি সেই ভিডিওটি দেখতে আবার এই চ্যানেলে ফিরে আসবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদায় উন্নীত করার লক্ষ্যে দেশ গড়ার কাজে অবদান রাখুন।